অনিরাপদ কর্মপরিবেশ, উপযুক্ত মজুরির অভাব আর চাকরির নিরাপত্তাহীনতায় ভুগছে ট্যানার শিল্পে জড়িত শ্রমিকরা, ফলে পিছিয়ে পড়ছে এই খাতটি। তাই টেকসই চামড়া শিল্পের উন্নয়নে ট্যানারি মালিকদের মানসিকতা পরিবর্তন আনার পরামর্শ ট্যানারি শ্রমিক নেতাদের। একই সাথে উপযুক্ত মূল্যায়ন, পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়। সোমবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীর বাইরে যশোর, খুলনা, চট্টগ্রাম, গাজীপুরে ছোট, বড় ও মাঝারি সব মিলিয়ে 200টি ট্যানারি প্রতিষ্ঠান চালু আছে বর্তমানে। একসময় বিপুল সংখ্যক শ্রমিক এ খাতে যুক্ত থাকলেও সেই সংখ্যা নেমে এসেছে 10,000-এর নিচে। তারপরেও নিরাপদ কর্মপরিবেশ, উপযুক্ত মজুরির অভাব, চাকরির নিরাপত্তাহীনতা আর পরিবেশগত সুরক্ষার অভাবে পিছিয়ে পড়ছে খাতটি। তাই টেকসই চামড়া শিল্পের উন্নয়নে ট্যানারি মালিকদের মানসিকতার পরিবর্তন আনার আহ্বান জানান শ্রমিক নেতারা। দীর্ঘদিনের একটা ফর্মাল সেক্টর এটা ইনফর্মাল করা হচ্ছে, স্থায়ী শ্রমিকদেরকে চাকরিচ্যুত করে সেখানে কন্ট্রাক্টরের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে শ্রমিকদেরকে সেখানে কাজ করানো হচ্ছে। তাইলে এই ধরনের প্রজেক্ট আপনাদের সাথে থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা কি পাচ্ছি, শ্রমিকের কি হবে। যদিও খাত সংশ্লিষ্টরা বলছেন এখাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সাথে সাথে বাড়ছে বিনিয়োগও, নজর দেয়া হচ্ছে দক্ষ কর্মসংস্থানে, একই সাথে নজর দেয়া হচ্ছে শ্রমের পরিবেশ উন্নয়নেও। আমাদের অপরচুনিটি জায়গাটা যেটা, সেটা হচ্ছে আমাদের কমপ্লায়েন্সগুলিকে মিট করতে হবে, যেটাকে আপনি প্রতিবন্ধকতা বলছেন। হ্যাঁ, প্রতিবন্ধকতা ইন এ সেন্স যে আমরা এখনও সেগুলি অ্যাচিভ করতে পারিনি, হ্যাঁ, বাট উই আর ওয়ার্কিং টুগেদার। এই জায়গায় গভর্নমেন্ট কাজ করছে, আমরা অ্যাসোসিয়েশন, পাশাপাশি আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনাররা কাজ করছে। এমন বাস্তবতায় ট্যানারি শিল্পের টেকসই উন্নয়নে এবং এ খাতে নিরাপদ শ্রম পরিবেশ ও অধিকার নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় কাজ করবে বেসরকারি সাহায্য সংস্থা সলিডার ও ওশি ফাউন্ডেশন। গভর্নমেন্ট, এমপ্লয়ার্স এবং ম্যানেজমেন্ট বিভিন্ন লেভেলের লোকজন, আমরা তাদের নলেজ, জ্ঞান এবং সক্ষমতা, দক্ষতা বৃদ্ধির জন্য আমরা কাজ করব। এবং যেটা হবে যে এখানে সোশ্যাল ডায়ালগ এবং ফ্যাক্টরির যে স্ট্যান্ডার্ডস এবং আমাদের পলিসি যে প্রসিডিউর আছে সেগুলোর শক্তিশালী হবে এবং ইম্প্রুভ হবে। যারা নারী শ্রমিক আছে, নারী শ্রমিকরা যাতে যথাযথভাবে ম্যাটারনিটির বেনিফিটস পায়, সেই লক্ষ্যে কাজ করা হবে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।